হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি সুন্দর ব্লগে স্বাগতম জানাচ্ছি। যদিও ভিডিওটা আপলোড করতে করতে আমি অনেক বেশি লেট করে ফেলেছি, এটা ছিল 27 রমজানের দিন। আমি হচ্ছে এখানে নবাবী শ্যামাই রান্না করেছিলাম, তো আমার ননদ, ননদের হাজব্যান্ড, আমার দেবর, আমার হাজব্যান্ড, ওরা সবাই ছিল ঘরে। তো আমরা আসলে ইফতারের পরে প্ল্যান করতেছি, তো আমি ওদেরকে ডেজার্ট খাওয়াচ্ছিলাম। আর প্ল্যান হচ্ছিল যে আমরা সুহুরের জন্য বাহিরে যাব, মানে সেহেরি করতে, তো তো এই জন্য আর কি কোথায় যাওয়া যায়, তো এই প্ল্যানই চলতেছিল মাথাতে। তো মেরাজের বাবা তো শ্যামাই পছন্দ করে না, বাট সে নবাবী শ্যামাই খুব মজা করে খাচ্ছে, তো আমি একটু মজা নিচ্ছিলাম। পরে ওদেরকে একটু চা করে দিলাম, চা খেলো, খেতে খেতে সবাই আর কি ভাবতেছিলাম, ভাবতে ভাবতে রাত 10টা বাজায় দিছি। তো লাস্টের প্ল্যান হলো যে আমরা যাচ্ছি সেহেরির জন্য। তো এখন বাজে রাত প্রায় 12:30 কি 1:45, তো এই যে আমি আমার ঈদের জন্য যে আবেয়া নিছিলাম সেটা অলরেডি আগেই পরে ফেলছি। এরপরে আমরা গাড়ি নিয়ে উবার কল দিয়ে দিছিলাম, দিয়ে আমরা বের হয়ে গেলাম। মেরোজকে মেরোজের নানু বাসায় পাঠাই দিছি, এই তো আমি আমার ননদ, আমরা গার্লসরা সামনে আর বয়সরা হচ্ছে পিছনে ছিল। তা আমরা চলে আসছি, অলরেডি আমরা গিয়েছিলাম 6 সিজনে সেহরি করার জন্য। তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমরা হচ্ছে খোলা আকাশের নিচে আজকে সেহরি করব, মানে সেদিন করেছিলাম। তো একদম পুল সাইড ভিউ ছিল, তো ফার্স্টেই আমার ডেজার্ট কর্নারটা সবসময় আমার নজর কাড়ে, তো আমি একটু ডেজার্ট আইটেমগুলো দেখতেছিলাম। তো বেশ অনেক আইটেমই ছিল ওখানে, বাট দুইটা একটা আইটেম ভালো লাগছে। গোলাপ জামুনটা ভালো ছিল, এই মিল্ক কেকটা মজা ছিল। তারপরে চলে গেলাম হচ্ছে খাবার স্টার্টারের দিকে চলে গেলাম, তো আমি একটু ক্লিপস নিচ্ছিলাম, মেরোজের বাবা আমাকে বেড়ে দিচ্ছিল খাবার। তো আমরা যেতে যেতে অলরেডি সেহরির যে টাইমটা ছিল আধা ঘন্টা 40 মিনিট আমরা লেট, গিয়ে বসে একটু রেস্ট নিলাম। তারপর হচ্ছে স্টার্টারে অনেক আইটেমই ছিল, স্যান্ডউইচ ছিল, উনথুন ছিল, স্যুপ ছিল, বিভিন্ন টাইপের সালাদ ছিল। তো আমি একটু রাইস নিয়ে আসছিলাম, একটু পাস্তা নিয়েছিলাম। তো সেদিন আমার খুব অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিলো, তো এখানে লাইভ স্টেশন ছিল, এখানে হচ্ছে প্রন, তারপরে হচ্ছে রূপচাঁদা ছিল, ল্যাম্প বিরিয়ানি ছিল একটা, তারপরে যে এখানে বিফের একটা আইটেম ছিল, তো ল্যাম্প বিরিয়ানির যে রাইসটা, বাসমতি রাইসটা দিয়ে আর কি ল্যাম্পটা যে রান্না করছে, এটা খুব মজা ছিল খেতে। আর হচ্ছে এখানে সুন্দর গরম গরম সার্ভ করতেছিল। আর এখানে হচ্ছে একটা ফিশ ছিল, এটা কি স্যালমন ফিশ কি না আমি জানি না, বাট এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আর কি মোটামুটি সব আইটেম তো আর আসলে একরকম টেস্ট লাগবে না, কিছু কিছু খাবার খেতে ভালোই লাগছে। তো আমরা বেশ এনজয় করছিলাম, এই যে আমার ননদ পোজ দিতেছিল, ভাইয়া ছবি তুলে দিচ্ছিল, তা আমি একটু মেজের বাবাকে ভিডিও করে দিলাম। এরপরে এখানে এই যে কাপড়রা ছবি তুলতেছে, সবাই সবার মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম। যেহেতু রাতের বেলা খুব বেশি একটা ভিড় ছিল না, সেহেরি টাইম, খুব ঠান্ডা একটা আবহাওয়া ছিল। আর ওই ডেজার্টটা হচ্ছে ও মালি, ওইটা খুব মজা ছিল খেতে, ডেজার্টের মধ্যে ওইটা বেশ ভালো লাগছে। আর সব মিলিয়ে আসলে এক্সপিরিয়েন্স ভালোই ছিল, আসলে যেহেতু সবাই মিলে একসাথে গিয়েছিলাম প্ল্যান করে, তো খুব ভালো লাগতেছিল। তো ননদ একটু চাও মেক করে নিল, তো আমাদের সেহরি কিন্তু অলরেডি ডান। এখন আমরা নিচে চলে আসছি, নিচের যে এখানে হল রুমটা ছিল এটাও বেশ বড় ছিল, ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর মানে স্পেস ছিল। তো এখানে আমরা সবাই আর কি ছবি তুলতেছিলাম যে যার মতো, তো আমি একটু ভিডিও করে নিলাম মেরোজের বাবার সাথে। আর এই যে আমার ননদ, ওরাও খুব টায়ার্ড, যেহেতু সেহরির পর এখন কিন্তু ভোর হয়ে গেছে, আজান তো দিয়ে দিছে আর অনেক আগে, তো সবারই ঘুম ঘুম চোখে আমরা উবারের জন্য ওয়েট করতেছিলাম। তো লাইটিংটা বেশ ভালো ছিল। তো এরপরে যেটা হলো যে অলরেডি উবার চলে আসছে, তো এখন আমরা বাসায় ব্যাগ চলে যাব। তো আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন।
সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই লাভ ইউ এভরিওয়ান।